ভোট মিটেই নতুন করে মাথাচাড়া দিতে শুরু করেছে কিছু প্রশ্ন। একই তো গোহারা হেরেছে সিপিআই, তাও আবার জোট করে লড়াই করেছিল সিপিআইএম কংগ্রেস, এরপরেও হলো না শেষ রক্ষা। এবছরই প্রথমবার জোট করে ত্রিপুরায় লড়াই করে বাম ও কংগ্রেস। এই জোট 14টি আসনে জিতেছে, এর মধ্যে বামফ্রন্ট জিতেছে 11টি আসনে এবং কংগ্রেস জিতেছে 3টি আসনে। জোট করেও 2018 থেকে 5টি আসন কমেছে বামেদের, যদিও কংগ্রেসের 3টি আসন বেড়েছে। 33টি আসন নিয়ে ত্রিপুরায় ক্ষমতা দখল করেছে বিজেপি। প্রশ্ন এখন একটাই, এই চূড়ান্ত বাজে ফলাফলের পরেও কি একই সঙ্গে থাকতে চান এই দুই দল, নাকি ভেঙে দেবেন জোট? এমন নানান প্রশ্ন উঁকি ঝুঁকি দিচ্ছে। সূত্রের খবর, রাজ্য সিপিএম মনে করেছে এখনই জোট ভাঙলে তা নিয়ে মানুষের কাছে ভুল বার্তা যাবে, যদিও মানুষ 2018 সালে নিজেরাই সিপিআইএম এবং কংগ্রেসকে বর্জন করেছে এমনটাই মত বিজেপির। এমনিতেই ত্রিপুরাবাসীর কাছে সিপিএম এর ভূমিকা হাস্যকর হয়ে গিয়েছে। বাড়তি মাথা ব্যথা না নিয়ে এখন যৌথভাবেই এগিয়ে যেতে চাইছেন কংগ্রেস এবং সিপিআইএম নেতৃত্ব, এমনটাই কিছু সূত্রের খবর। রাজনৈতিকরা মনে করছেন একই তো টালমাটাল অবস্থা সিপিআইএম এবং কংগ্রেসের, কেননা ভোটের আগে দুই দলের প্রধান মুখরাই বড় গলা করে বলেছিলেন বড় জোট 5 থেকে 6টা আসনে জয়ী হতে পারে বিজেপি, এর বেশি কিছুতেই নয়। সোজা করে দিয়ে দিই আপনাকে, বিজেপি 5-6টা বেশি পাবে না, বড় জোট এটা মানিয়ে সোজা করে দিয়ে দিই আপনাকে, বিজেপি 5-6টা বেশি পাবে না, বড় জোট এটা মানিয়ে। এখন কি বলবেন তারা, সব মিলিয়ে মুখ পুড়েছে সিপিআইএম এবং কংগ্রেসের, তাই হয়তো এখন জোট না ভেঙে পোড়া মুখে দুই দলের নেতারাই মলম লাগাবেন বলে ধারণা রাজনৈতিক মহলের। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।